নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অমর গল্প গাথা। আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক রহস্য গল্প ব্যোমকেশ, তার অমর সৃষ্টি। গল্প পাঠে আমি অমর। শুনছেন আজকের গল্প সত্যান্বেষী। দুই তিনটা দিন কোনো রকমে কাটিয়া গেল। মনে একান্ত অশান্তির উপর সিআইডি বিভাগের বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াতে ও সওয়াল জবাবে প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। মেষের প্রত্যেকেই পালাই পালাই করিতেছিলেন, কিন্তু আবার পালাইতেও সাহস হইতেছিল না। কি জানি, তাড়াতাড়ি বাসা ছাড়িলে যদি পুলিশ তাহাকেই সন্দেহ করিয়া বসে। বাসারই কোনো ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটাইয়া আসিতেছে তাহার ইশারা পাইতেছিলাম, কিন্তু সে ব্যক্তি কে তাহা অনুমান করিতে পারিতেছিলাম না। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধরাস করিয়া উঠিতেছিল। পুলিশ আমাকেই সন্দেহ করে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেসে ডাক্তারের ঔষধ আসিয়াছিল। তিনি বাক্স খুলিয়া সেগুলি সযত্নে বাহির করিয়া আলমারিতে সাজাইয়া রাখিতেছিলেন। প্যাকিং কেসের উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশি ঔষধ ব্যবহার করিতেন না, দরকার হইলেই আমেরিকা কিংবা জার্মানি হইতে ঔষধ আনাইয়া লইতেন। প্রায় মাসে মাসে তার এক বাক্স করিয়া ঔষধ আসিত। অতুল খবরের কাগজের অর্ধাংশটা নামাইয়া রাখিয়া বলিল, ডাক্তারবাবু আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো না? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলিয়া লইয়া তাহার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখিয়া বলিল, এরিক অ্যান্ড হ্যাবলস, এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে। হ্যাঁ আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না, এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হাসিয়া বলিলেন, এত লোক যে ওষুধ নিতে আসে তারা কি ছেলে খেলা করে? অতুল বলিল, হয়তো রোগ আপনি সারে, তারা ভাবে ওষুধের গুণে সারলো, বিশ্বাসে অনেক সময় কাজ হয় কি না? ডাক্তার শুধু একটু হাসিলেন, কিছু বলিলেন না। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করিলেন, খবরের কাগজে আমাদের বাসার কথা কিছু আছে নাকি? আছে বলিয়া আমি পড়িয়া শুনাইলাম, হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয় নাই। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করিয়াছেন, কিছু কিছু তথ্য আবিষ্কৃত হইয়াছে, আশা করা যাইতেছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হইবে, ছাই হইবে, এই আশা করা পর্যন্ত। ডাক্তারবাবু মুখ ফিরাইয়া বলিয়া উঠিলেন, কি দারোগা বাবু? দারোগা ঘরে প্রবেশ করিলেন, সঙ্গে দুইজন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভণিতা না করিয়া একেবারে অতুলের সম্মুখে গিয়া বলিলেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, তানা যেতে হবে, গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধনী সিং, হ্যান্ডকাপ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হস্তে করাত করিয়া হাত করা পড়াইয়া দিল। আমরা সভয়ে উঠিয়া দাঁড়াইলাম। অতুল বলিয়া উঠিল, এ কি? দারোগা বলিল, এই এই দেখুন ওয়ারেন্ট, অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হলো। আপনারা দুজনে একে অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন? নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়িলাম। অতুল মৃদু হাসিয়া বলিল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন, আচ্ছা চলুন থানায়। অজিত কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি
ইতিমধ্যে বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিল। অতুলকে তাহাতে তুলিয়া পুলিশ অদলবলে চলিয়া গেল। পাংশু মুখে ডাক্তার বলিলেন, অতুলবাবু তাহলে কি ভয়ানক, কি ভয়ানক! হ্যাঁ, মানুষের মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। আমার মুখে কথা বাহির হইল না। অতুল হত্যাকারী! এই কয়দিনে তাহার সহিত একত্র বাস করিয়া তাহার প্রতি আমার মনে একটা প্রতিপূর্ণ সৌহার্দ্যের সূত্রপাত হইয়াছিল। তাহার স্বভাবটি এত মধুর যে আমার হৃদয় এই অল্পকালের মধ্যেই সে জয় করিয়া লইয়াছিল। সেই অতুল খুনি কল্পনার অতীত। বিস্ময়ে ক্ষোভে মর্মপীড়ায় আমি যেন দিগ্ভ্রান্ত হইয়া গেলাম। ডাক্তার বলিলেন, এই জন্যেই অজ্ঞাত কুলসীর লক্ষ্যে আশ্রয় দেয়া শাস্তে বারণ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা! আমার কিছুই ভালো লাগিতেছিল না। উঠিয়া গিয়া নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িলাম। স্নানাহার করিবার প্রবৃত্তি হইল না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রহিয়াছে, সেই দিকে চাহিয়া আমার চক্ষে জল আসিয়া পড়িল। অতুলকে যে কতখানি ভালোবাসিয়াছি তাহা বুঝিতে পারিলাম। অতুল যাইবার সময় বলিয়া গিয়াছে সে নির্দোষ, তবে কি পুলিশ ভুল করিল? আমি বিছানায় উঠিয়া বসিলাম। যে রাতে অশ্বিনীবাবু হত হন সেই রাত্রির সমস্ত কথা স্মরণ করিবার চেষ্টা করিলাম। অতুল মেঝে বালিশের উপর কান পাতিয়া ডাক্তারের সহিত অশ্বিনীবাবুর কথাবার্তা শুনিতেছিল। কেন শুনিতেছিল, কি উদ্দেশ্যে? তারপর রাত্রি ১১টার সময় আমি ঘুমাইয়া পড়িলাম। একেবারে সকালে ঘুম ভাঙিল। ইতিমধ্যে অতুল যদি, কিন্তু অতুল গোড়া হইতেই বলিতেছে এ খুন, আত্মহত্যা নয়। যে স্বয়ং হত্যাকারী সে কি এমন কথা বলিয়া নিজের গলায় ফাঁসি পড়াইবার চেষ্টা করিবে? কিংবা এমনও তো হইতে পারে যে নিজের উপর হইতে সন্দেহ ঝাড়িয়া ফেলিবার উদ্দেশ্যেই অতুল এ কথা বলিতেছে, যাহাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়া বলিতেছে যে এ হত্যা, তখন সে কখনই হত্যাকারী নহে। এইরূপ নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়িত মন লইয়া আমি বিছানায় পড়িয়া ছটফট করিতে লাগিলাম, কখনো উঠিয়া ঘরে পায়চারি করিতে লাগিলাম। এমন করিয়া দ্বিপ্রহর অতীত হইয়া গেল। বেলা ৩টা বাজিল। হঠাৎ মনে হইল কোনো উকিলের কাছে গিয়া পরামর্শ লইয়া আসি। এইরূপ অবস্থায় পড়িলে কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাহাকেও চিনি না। যাহা হোক, একটা উকিল খুঁজিয়া বাহির করা দুষ্কর হইবে না বুঝিয়া একটা জামা গলাইয়া লইয়া তাড়াতাড়ি বাহির হইবার উপক্রম করিতেছি, এমন সময় দরজায় ধাক্কা পড়িল। দ্বার খুলিয়া দেখি সম্মুখেই অতুল। হ্যাঁ, অতুল বলিয়া আমি আনন্দে প্রায় জড়াইয়া ধরিলাম। সে দোষী কি নির্দোষ এ আন্দোলন মন হইতে একেবারে মুছিয়া গেল। রুক্ষ মাথা শুষ্ক মুখ অতুল হাসিয়া বলিল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেল, নইলে আজ হাজত বাস করতে হতো। তুমি চলেছ কোথায়? একটু অপ্রতিভভাবে বলিলাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত চাপিয়া দিয়া বলিল, আমার জন্য আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুজনে ঘরের মধ্যে আসিলাম। অতুল ময়লা জামাটা খুলিতে খুলিতে বলিল, উফ, মাথাটা ঝাঁঝা করছে, সমস্ত দিন না খাওয়া নেই, তুমিও দেখছি নাওনি খাওনি, বেচারি, চলো চলো, মাথায় দুঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেয়া যাক, নাড়ি একেবারে চুইয়ে গেছে। আমি দ্বিধা ঠেলিয়া বলিবার চেষ্টা করিলাম, অতুল তুমি? আমি কি অশ্বিনী বাবুকে খুন করেছি কিনা? অতুল মৃদু কণ্ঠে হাসিল,
সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার, মাথাটা ধরেছে দেখছি। যা হোক, স্নান করলেই সেরে যাবে বোধ হয়। ডাক্তারবাবু প্রবেশ করিলেন। তাকে দেখিয়া অতুল বলিল, অনুকূলবাবু, ঘষা দোয়ানির মতো আবার আমি ফিরে এলুম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি, আমার অবস্থাও প্রায় সেই একই রকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বলিলেন, অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে, কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতেই তো পারছেন, পাঁচজনকে নিয়ে মেশ, এমনিতেই সকলে পালাই পালাই করছে, তার উপর যদি আপনি আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু। অতুল বলিল, না না, সে কি কথা, আমি এখন দাগি আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন, বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকেও এডিং অ্যাবেটিং চার্জে ফেলবে, তা আজই কি চলে যেতে বলেন। ডাক্তারি একটু চুপ করিয়া থাকিয়া অনিচ্ছা ভরে বলিলেন, না, আজ রাতটাই থাকুন, কিন্তু কাল সকালেই। অতুল বলিল, নিশ্চয়ই, কাল আর আপনাদের বিব্রত করব না, যেখানে হোক একটা আস্থানা খুঁজে নেব, শেষ পর্যন্ত ওড়িয়া হোটেল তো আছেই, বলিয়া হাসিল। ডাক্তার তখন থানায় কি হইল জিজ্ঞাসা করিলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়া নান করিতে চলিয়া গেল। ডাক্তার আমাকে বলিলেন, অতুল বাবু মনে মনে ক্ষুণ্ণ হলেন, বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন, একে তো মেশের বদনাম হয়ে গেছে, তার উপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামি রাখি, সেটা কি নিরাপদ হবে, আপনি বলুন। বাস্তবিক এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্যে কাহাকেও দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়িলাম, বলিলাম, তা আপনার মেষ, আপনি যা ভালো বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে ফেলিয়া স্নান ঘরের উদ্দেশ্যে প্রস্থান করিলাম। ডাক্তার লজ্জিত বিমর্ষ মুখে বসিয়া রহিলেন। স্নানাহার শেষ করিয়া ঘরে ফিরিতেছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস হইতে ফিরিলেন। সম্মুখে অতুলকে দেখিয়া তিনি যেন ভূত দেখার মতো চমকিয়া উঠিলেন। পাংশু মুখে বলিলেন, অতুল বাবু, আপনি? অতুল মৃদু হাসিয়া বলিল, আমি বটে ঘনশ্যামবাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বলিলেন, কিন্তু আপনাকে তো পুলিশে। এই পর্যন্ত বলিয়া একটা ঢোক গিলিয়া তিনি নিজের ঘরে ঢুকিয়া পড়িলেন। অতুলের চক্ষু কৌতুকে নাচিয়া উঠিল, সে মৃদু কণ্ঠে বলিল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে বোধহয় 58। ঘনশ্যামবাবু আমায় দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধেবেলা অতুল বলিল, ওহে দেখো তো, দরজাটার তালাটা লাগছে না। দেখিলাম বিলেতি তালায় কি গোলমাল হইয়াছে। গৃহস্বামীকে খবর দিলাম, তিনি আসিয়া দেখিয়া বলিলেন, বিলেতি তালায় এ ওই মুশকিল, ভালো আছে তো বেশ আছেন, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়, এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো, যা হোক কালি মেরামত করিয়ে দেব, বলিয়া তিনি নামিয়া গেলেন। রাতে শয়নের পূর্বে অতুল বলিল, অজিত, মাথা ধরাটা ক্রমেই বাড়ছে, কি করি বলতো? আমি বলিলাম, ডাক্তারের কাছ থেকে এক পুরিয়া ওষুধ নিয়ে খাও না। অতুল বলিল, হোমিওপ্যাথি ওষুধ তাতে সারবে? আচ্ছা, দেখা যাক
হোমো পাখির জোর। আমি বলিলাম, চলো, আমার শরীরটাও ভালো ঠেকছে না। ডাক্তার তখন দ্বার বন্ধ করিয়া উপক্রম করিতেছিলেন, আমাদের দেখিয়া জিজ্ঞাসুভাবে মুখের দিকে চাহিলেন। অতুল বলিল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম, বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন? ডাক্তার খুশি হইয়া বলিলেন, বিলক্ষণ পারি বই কি, পিত্তি পড়ে মাথা ধরেছে, বসুন এখনই ওষুধ দিচ্ছি। বলিয়া আলমারি হইতে নূতন ঔষধ পুড়িয়া করিয়া আনিয়া দিলেন। যান খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আর কিচ্ছু থাকবে না। অজিতবাবু, আপনার চেহারাটাও ভালো ঠেকছে না, উত্তেজনার পর অবসাদ বোধ হয়েছে না, শরীর ঠিস ঠিস করছে বুঝেছি, আপনিও একদাখ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ঔষধ লইয়া বাহির হইতেছি। অতুল বলিল, ডাক্তারবাবু ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকিত হইয়া বলিলেন, না, কে তিনি? অতুল বলিল, জানি না, আজ থানায় তার নাম শুনলুম, তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। ডাক্তার মাথা নামিয়া বলিলেন, না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরিয়া আসিয়া আমি বলিলাম, অতুল, এবার সব কথা আমায় বলো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করিয়া রহিল, তারপর দ্বারের দিকে একবার দৃষ্টিপাত করিয়া বলিল, আচ্ছা বলছি, এসো আমার বিছানায় বসো, তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না তা বুঝেছিলাম। আমি তাহার বিছানায় গিয়া বসিলাম, সেও দরজা ভেজাইয়া আমার পাশে বসিল। ঔষধের পুরিয়াটা তখনও আমার হাতে ছিল, ভাবছিলাম সেটা খাইয়া নিশ্চিন্ত মনে গল্প শুনিব। মোড়ক খুলিয়া ঔষধ মুখে দিতে যাইতেছি, অতুল আমার হাতটা ধরিয়া বলিল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলিয়া আলো নিভাইয়া দিয়া অতুল আমার কানের কাছে মুখ আনিয়া ফিস ফিস করিয়া তাহার গল্প বলিতে লাগিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনিয়া চলিলাম, বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়া উঠিতে লাগিল। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প সমাপ্ত করিয়া অতুল বলিল, আজ এই পর্যন্তই থাক, কাল সব খুলে বলব। রেডিও মঙ্কিত ঘড়ির দিকে চাহিয়া বলিল, এখনো সময় আছে, রাত্রি 2টোর আগে কিছু ঘটছে না, তুমি বরঞ্চ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময়ে আমি তোমায় তুলে দেব। রাত্রি তখন বোধ করি 1:30 হইবে। অন্ধকারে চোখ মিলিয়া বিছানায় শুইয়াছিলাম, শ্রবণেন্দ্রিয় এত তীক্ষ্ণ হইয়া উঠিয়াছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার ওপর দেহের উত্থান পতনের শব্দ স্পষ্ট শুনিতে পাইতেছিলাম। অতুল যে জিনিসটি দিয়াছিল সেটি দৃঢ় মুষ্টিতে ডান হাতে ধরিয়াছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনিলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করিয়া গেল, ইশারাটা আগে হইতে স্থির করিয়াছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছিলাম, বুঝিলাম সময় উপস্থিত হইয়াছে। তারপর কখন দরজা খুলিল জানিতে পারিলাম না, সহসা অতুলের বিছানার ওপর করিয়া একটা শব্দ হইল এবং সঙ্গে সঙ্গে আলো জ্বলিয়া উঠিল। লোহার ডান্ডা হস্তে আমি তড়াক করিয়া বিছানা হইতে লাফাইয়া উঠিলাম, দেখিলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলোর সুইচ ধরিয়া অতুল এবং তারই শয্যার পাশে হাঁটু গাড়িয়া বসিয়া মরণাহত বাঘ যেমন করিয়া শিকারির দিকে ফিরিয়া তাকায় তেমনি বিস্ফারিত নেত্রে চাহিয়া ডাক্তার অনুকূল বাবু। অতুল বলিল, বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশ বালিশ খুন করলে। ব্যাস নড়বেন না, ছুরি ফেলে দিন। হ্যাঁ, নড়েছেন কি করেছি? অজিত, রাস্তার দিকের জানালাটা খুলে দাও তো, বাইরের পুলিশ আছে। খবরদার,
ডাক্তার বিদ্যুৎ বেগে উঠিয়া দরজা দিয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্র মুষ্টি তাহার চোয়ালে হাতুড়ির মতো লাগিয়া তাহাকে ধরাশায়ী করিল। মাটিতে উঠিয়া বসিয়া ডাক্তার বলিল, বেশ বেশ, হার মানলুম, কিন্তু আমার আমার অপরাধ কি শুনি। অপরাধ কি একটা ডাক্তার, যে মুখে বলবো তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত চার পাঁচজন কনস্টেবল সঙ্গে করিয়া দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করিল। অতুল বলিল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশে সোপর্দ করেছি। ইন্সপেক্টর বাবু, ইনিই আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা লাগাইলেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চাহিয়া বলিল, এই ষড়যন্ত্র, পুলিশ আর এই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মুকুটময় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব, দেশে আইন আদালত আছে, আমারও টাকার অভাব নেই। ব্যোমকেশ বলিল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়। বিকৃত মুখে ডাক্তার বলিল, আমি কোকেন বিক্রি করি তার কোনো প্রমাণ আছে। আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়িলে যেমন হয়, ডাক্তার মুহূর্ত মধ্যে তেমনি কুকটাইয়া গেল। তাহার মুখ দিয়া আর কথা বাহির হইল না, শুধু নির্নিমেষ চক্ষু দুটা ব্যোমকেশের উপর শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করিতে লাগিল। আমার মনে হইল, এ যেন আর সেই সাদাসিধা নির্বিরোধ অনুকূল বাবু নহে, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়া বাহির হইয়া আসিল। ইহারি সহিত এতদিন পরম বন্ধুভাবে কাল কাটাইয়াছি ভাবিয়া শিহরিয়া উঠিলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলে, ঠিক করে বলো দেখি ডাক্তার। মারফিয়ার গুরু না বলবে না, বেশ বলো না, কেমিক্যাল পরীক্ষায় ধরা পড়বেই। একটা চুরুট ধরাইয়া বিছানায় আরাম করিয়া বসিয়া বলিল, দারোগবাবু এবার আমার এত্তালা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হইলে পর ডাক্তারের ঘর খানাতল্লাশ করিয়া দুটি বড় বড় বোতলে কোকেন বাহির হইল। ডাক্তার সেই যে চুপ করিয়াছিল আর বাং নিষ্পত্তি করে নাই, অতঃপর তাহাকে বামাল সমেত থানায় রওনা করিয়া দিতে ভোর হইয়া গেল। তাহাদের চালান করিয়া দিয়া ব্যোমকেশ বলিল, এখানে তো সব লণ্ডভণ্ড হইয়া আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের একটা বাড়ির তেতালায় উপস্থিত হইয়া দেখিলাম দ্বারের পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী। ব্যোমকেশ বলিল, স্বাগতম মহাশয়, দিনের কুঠিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করিলাম, সত্যান্বেষীটা কি? ওটা আমার পরিচয়, ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরো খারাপ, তাই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী, ঠিক হয়নি? সমস্ত তেতালাটা ব্যোমকেশের, গুটি চার পাঁচ ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করিলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী কেবল ভৃত্য পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, হ্যাঁ দিব্যি বাসাটি, কতদিন এখানে আছো? প্রায় বছরখানেক, মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় স্থান পরিবর্তন করেছিলাম। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়া চা তৈয়ার করিয়া আনিল, গরম পেয়ালায় চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, তোমাদের মেশে ছদ্মবেশে কদিন মন্দ কাটল না, ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল, দোষ অবশ্য আমারই। কিরকম? পুলিশের কাছে জানলাটার কথা বলেই ধরা পড়ে গেলুম, বুঝতে পারছো না, ওই জানলাটা দিয়েই অশ্বিনী বাবু। না না, তুমি গোড়া থেকে বলো। চায়ে আর এক চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা তাই বলছি, কতক তো কাল রাতেই শুনেছ, বাকিটা শোনো।
তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল তা দেখে পুলিশের কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিল। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভেতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছিল। এইরকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলুম। বললুম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি এইসব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত হলো তিনি আর আমি ছাড়া একথা আর কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলুম। কোনো অনুসন্ধান চালাতে গেলে অকুস্থানের কাছেই বেস অফ অপারেশন থাকা দরকার, তাই তোমাদের মেসটা বেছে নিয়েছিলাম। তখন কে জানতো যে বিপক্ষ দলের বেস অফ অপারেশন ওই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে বসা যে খুব সুবিধাজনক সে কথাও মনের মধ্যে উকি ঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারই যে নাটের গুরু এ সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনী বাবু মারা যাওয়ার আগের দিন, মনে আছে বোধহয়, সেদিন রাস্তার উপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনলে যে তার ট্যাকের গেজের থেকে 1,000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখের মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে তা দেখেই আমার সমস্ত সন্দেহ ডাক্তারের উপর গিয়ে পড়ল। তারপর সন্ধ্যাবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা কইতে, কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার থোকা লাগলো, মনে হলো হয়তো তিনি আসল আসামি। রাত্রিতে মেঝেই কান পেতে যা শুনলুম তাতেও ব্যাপারটা স্পষ্ট হলো না, শুধু এইটুকু বুঝলুম যে তিনি ভয়ঙ্কর একটা কিছু দেখেছেন। তারপর সে রাতে যখন তিনি খুন হলেন, তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াকে রাস্তার উপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানালা থেকে সে দৃশ্য দেখে ফেলেছিল, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বুঝতে পারছো? ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জানতে পেরে যেত, তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে। ওই ভাটিয়া সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো, এটা আমার অনুমান, ঠিক নাও হতে পারে। সেদিন রাতে সে ডাক্তারের কাছে এসেছিল, কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়তো কোনো কারণে লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে, অমনি ডাক্তার পেছন পেছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানালা থেকে ওই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর নির্বুদ্ধিতার বসে সেই কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন। ফল হলো কিন্তু ঠিক তার উল্টো, ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকার অধিকার রইল না। সেই রাতেই কোনো সময় যখন তিনি ঘর থেকে বেরুবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ যম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারি না। যখন আমি পুলিশকে ওই জানলাটার কথা বললুম যে ওই জানলাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, যখন সে বুঝলে আমি কিছু কিছু আন্দাজ করেছি, সুতরাং আমারও ইহলোক ত্যাগ করার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করার জন্য আমি একেবারে ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলুম। তারপর পুলিশ এসে মস্ত এক বোকামি করে বসল, আমাকে গ্রেপ্তার করলে। যা হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন, আমি আবার মেসে ফিরে এলুম। ডাক্তার তখন স্থির বুঝলে যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাত্রির জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিলে।
উদারতার আড়ালে একটি মাত্র উদ্দেশ্য ছিল, কোনো রকমে আমাকে খুন করা। কারণ তার বিষয়ে আমি যত কথা জানতুম এত আর কেউ জানত না। ডাক্তারের বিরুদ্ধে তখন পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর খানাতল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এই কথা কখনো আদালতে প্রমাণ করা হতো না। তাই আমি তাকে প্রলোভন দেখাতে শুরু করলুম, দরজার তালায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলুম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লাসিত হয়ে উঠল। আমরা রাতে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধ নিতে গেলুম তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল। আমাদের দুজনকে দুপুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলে আমরা তাই খেয়ে এমন ঘুমি ঘুমব যে সে নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও জানতে পারবো না। তারপরেই ব্যাঘ্র এসে ফাঁদে পা দিলেন আর কি। আমি বলিলাম, এখন উঠলুম ভাই, তুমি বোধহয় উপস্থিত, ওদিকে যাচ্ছ না? না, তুমি কি বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বাহ, কেন আবার বাসায় যেতে হবে না? আমি বলছিলাম কি, ওই বাসা তো তোমাকে ছাড়তেই হবে, তা আমার এখানে এলে হতো না? এ বাসাটা নেহাত মন্দ নয়। আমি খানিক চুপ করিয়া থাকিয়া বলিলাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রাখিয়া বলিল, না ভাই, প্রতিদান নয়, মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদ অভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি, ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলিল। সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না যেন। নমস্কার, একটি ঘোষণা। অমর গল্পগাথা চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগামী দিনে গল্প শোনার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।